আসসালাম ওয়েলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি ফোলা ও ব্যথার জন্য ঘরোয়া উপায়ে করণীয় সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই দাঁতের মাড়িতে যে কোনো অংশ এমনভাবে ফুলে উঠতে পারে উপরে হোক বা নিচের মাড়িতে হোক দাঁতের গোড়ার দিকটা এখানে যতটুকু দেখতে পাচ্ছেন যে ফুলে আছে লাল হয়ে আছে তো এটিকে আমরা পেরিওডেন্টাল ডিজিজ বলে থাকি এমনটি বেশ কয়েকটি কারণে হতে পারে এখানেও দেখতে পাচ্ছেন যে মাড়ি বেশ ফুলে লাল হয়ে আছে দেখেই বুঝতে পারছেন যে অসুস্থ তো ভিওর্স এটিকে আমরা পেরিওডেন্টাল ডিজিজ বলি তো এটির মাধ্যমে এটি যদি হয়ে থাকে এক্ষেত্রে সাধারণত দাঁতে কোনো সমস্যা নাও থাকতে পারে কখনো দেখা যায় যে দাঁতের সমস্যার কারণে মাড়ি সমস্যা হয় আর এখানে কিন্তু যে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা দাঁতের সমস্যার কারণে এমনটি হয়নি এটি মাড়ির সমস্যা তো ভিওর্স অনেকের এ ধরনেরও হয়ে থাকে মাড়ির নির্দিষ্ট একটি বা দুটি দাঁতের গোড়া এভাবে ফুলতে পারে তো এক্ষেত্রে ঘরোয়া মাধ্যমে চিকিৎসা পদ্ধতি রয়েছে যে যার মাধ্যমে আপনারা ঘরোয়া মাধ্যমে পরিত্রাণ পেতে পারেন এ সকল সমস্যা দূর করতে পারেন ভালো করে লক্ষ্য করবেন যে এটি আসলে দাঁতের জন্য না এটি মাড়ির হালকা ইনফেকশন যেটি এমনটি হলে আপনারা ঘরোয়া পদ্ধতিতে পদ্ধতিটি অ্যাপ্লাই করে উপকার পেতে পারেন এমনকি পুরোপুরি ভালো হয়ে যেতে পারে এর জন্য আপনাদের বাসায় কিছুটা পানি গরম করে সেখানে যখন পানিটা ফুটবে সেই পানিটা যখন ফোটার পরে একটি পাত্রে রেখে যখন ঠান্ডা হবে কিছুটা ঠান্ডা উষ্ণ গরম থাকবে তখনই সেখানে কিছুটা এক চামচের মতো লবণ সেই গ্লাসের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে সেই পানি দ্বারা আপনি কিছুক্ষণ কুলি করতে পারেন লবণে রয়েছে সোডিয়াম ক্লোরাইড যা ব্যথা উপশমে কার্যকরী তো লবণ পানি যদি মিক্সড করে কুলি করেন সেক্ষেত্রে এ ধরনের যে পেরিওডেন্টাল ডিজিজগুলো থাকে এগুলো ভালো হয়ে যায় এবং এখানে যে ব্যথাটি থাকে সেটিও লবণের সোডিয়াম ক্লোরাইডের কারণে সে ব্যথাটাও ধীরে ধীরে কমতে থাকে ভিওয়ার্স এছাড়া মাউথওয়াশেরও ব্যবহার করতে পারেন মাউথওয়াশ সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত তো ভিওয়ার্স মাউথওয়াশ সুস্থ মানুষও ব্যবহার করতে পারেন এবং যাদের পেরিওডেন্টাল ডিজিসের সমস্যা রয়েছে তারাও মাউথওয়াশ ব্যবহার করতে পারেন ভিওয়ার্স মাউথওয়াশটি আপনি যে কোনো ফার্মেসি থেকে নিয়ে নিতে পারবেন তো এই মাউথওয়াশটি আপনি ব্যবহার করতে পারেন পেরিওডেন্টাল ডিজিসের ক্ষেত্রে মাউথওয়াশ ব্যবহারের নিয়ম হলো আপনি যে মাউথওয়াশটি নেবেন সেখানে একটি কাপ দেওয়া হবে আর সেই কাপের সঙ্গে আপনি চাইলে যতটুকু যতটুকু মাউথওয়াশ নিচ্ছেন পুরোটাই আপনি একবারে মুখের মধ্যে দিয়ে কুলি করতে পারেন অথবা আপনি যদি কিছুটা পানি মিক্সড করতে চান সেটাও মিক্সড করে আপনি কুলি কুলকুচি করতে পারেন এটি হলো মাউথওয়াশ ব্যবহার করার নিয়ম এছাড়া ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কারো কারো আক্কেল দাঁত ওঠার সময় ব্যথা হয়ে থাকে যেহেতু আককেল দাঁত অনেক দেরিতে ওঠে এবং ভেদ করে ওঠে তো এক্ষেত্রে কারো কারো অনেক ব্যথা হয় ব্যথা অনুভব হয় মাড়ির চারপাশ ফুলে ওঠে এই ক্ষেত্রেও আপনি মাউথওয়াশ অথবা গরম পানির সঙ্গে লবণ মিশ্রিত করে কুলকুচি করলে উপকার পাবেন ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম